হ্যাঁ চলো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে শুক্রবারের সকাল, আজকে শুক্রবারের সকাল, আমরা বাড়িতে এক বাড়ির লোক। আর আজকে আমি সকালবেলায় উঠে যাচ্ছি একটু বাজারে, বাজারে কিছু জিনিসপত্র কেনার আছে, কারণ আজকে আইকে একটু এই বাড়িতে খাওয়ানো হবে। তো ওর জন্য যাচ্ছি আমি আর মেশো বাজার। দেশপ্রিয়র অফিস আছে, তাই দেশপ্রিয় থাকবে বাড়িতে। তো আমরা এখন চললাম বাজার। এখানে মশলা কষানো হচ্ছে, এদিকে আলু কষিয়ে রাখানো আছে, এখানে পনির হয়েছে, ওদিকে ডাল হয়েছে, এদিকে ভাজা হয়েছে। ভাজাটা খুব কম হয়েছে, আরেকে একটু সাজিয়ে দেওয়ার জন্যই শুধুমাত্র হয়েছে, কারণ আমাদের এত কিছু লাগবে না, মাটন হলে আর কি চাই। মাসি দিকে শাক বেছে ধুয়ে নিয়ে চলে এলো, আর তাহলে এত কিছু রান্না, শাক মাছ মাংস, তারপরে আর সবজি টবজি বেশি বানানো, পনির আছে, পনিরটা মোটামুটি সবার, শুধু ভাজাটা আর ডালটা অল্প করে বানানো হয়েছে, যেটা শুধু আনিকে একটু দেওয়া হবে। আনি তো মানে তরি খাবে, আমরাই একটু একটু করে নিয়ে নিতে পারবো। তো চলো আপাতত মশলা কষানো শেষের দিকেই বলা যায়। দু একটা রসুন গোটা গোটা দিয়ে দিয়েছি, আমার খুব ভালো লাগে, মুখে পড়বে না। মাংসটা অলরেডি আমি বসিয়ে দিয়েছি, এই কারণেই আগে বসালাম, এখনো শাক মাছ বাকি আছে। কারণ আমি ভেবেছি যে আজকে মাংসটা পুরো প্রেশার কুকারে হুইসেল দিয়ে নয়, নর্মালি কড়াইয়ে ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে বানাবো, কারণ ওটা টেস্টটা আলাদাই লাগে। ইচ্ছে ছিল মাটির উনুনে বসানোর, কিন্তু আমাদের নমিতে বেশি বাড়ি চলে গেছে, তো উনুনটাকে ঠিক করে দেওয়ার কেউ নেই, তো ওর জন্য আর হলো না, গ্যাসেই করতে হবে। কিন্তু তবুও কড়াইতে আস্তে আস্তে করবো। আর অন্য এদিকে ভাত রান্না হচ্ছে, তো ভাতটা হয়ে গেলে তারপর শাকটা আর মাছটা অন্য একটা কড়াইতে ভাঙিয়ে নেবো, আর মাংসটা এক সাইডে নিজের মতো হতে থাকবে আলাদা রকমভাবে। কোনটা খাও? ওটা আমি ফ্রি পাইনি, মানে খুচরো ছিল না, তার জন্য নিয়ে নিয়েছি ওটা, মানে দিয়ে দিয়েছি ওটা। এখন সবাই মোটামুটি বিজি, এখানে সব সবজি টবজি ধুয়ে ঝুড়িতে ঝুড়িতে রাখা হয়েছে। মা কিছু বলতে চাও? মা চরম ব্যস্ত, ব্যস্ত মানে এই সবজিগুলো না ধোয়া হয়েছে আজকে, এমনি বৃষ্টি পেয়েছে সবজিগুলো, তো যদি একটু শুকনো করে না রাখা যায় সব নষ্ট হয়ে যাবে। হ্যাঁ আর কি বলবো, সকাল থেকে এত বৃষ্টি, যার জন্য শুশুবনের আজকে আসার কথা, কিন্তু শুশুবন এখনও পর্যন্ত এসে উঠতে পারেনি। বাজে হচ্ছে একটা, কিন্তু এখনও শুশুবন এসে পৌঁছনি। ও সকালবেলায় ফোন করে বলছে, দিদি আমি রেডি হয়ে বসে আছি, কিন্তু এখনও বেরোতে পারিনি, এত বৃষ্টি, মানে আমাদের এদিকে কাদির দিকেও হচ্ছে, বহরমপুরেও হচ্ছে, তো ওর জন্য ও বেরোতে পারি না। জানি না সোদপুরে হচ্ছে কি না, বাট এখানে চরম বৃষ্টি হয়েছে। হচ্ছে কে বললো দাদা? আচ্ছা আমাদের এখানে সকাল থেকে তুমুল হয়েছে, তুমুল মানে মাসিদের আজ ফিরে যাওয়ার কথা ছিল, কিন্তু তারাও ফিরতে পারেনি, থেকে গেছে অগত্যা। আর আমাদের বারবার জোর করা তো আছেই, মাসি কোনোদিন মাসি বলবে, মাসি মানে মাসি কোনোদিন এসে যেদিন যাবো বলে মানে ওরা ঠিক করে আসে, কোনো দিনও আজ পর্যন্ত সেখানে যেতে পারে না। মানে হ্যাঁ কি বলছো? মাসি প্রত্যেক দিন মানে সব কিছু রেডি করে ব্যাগ ট্যাগ সব গুছিয়ে গেছিও, তারপরেও যেতে পারে না। তো আজকে আর আমাদেরকে অতটা জোরাজুরি করতে হয়নি, তার আগেই বৃষ্টি এসে মাসিকে আটকে দিয়েছে, তাই এই হচ্ছে ব্যাপার। তো চলো আমি এখন বাকি যেটুকুটা মাংসটা বসানো আছে সেটা বসিয়ে দিই, মানে মশলাটা তো কষিয়ে রেডি করেছি, মাংসটা বসিয়ে দিই, আবার সুশোভন আসুক তারপর কথা। আইর আজকের লোকটা এরকম, আর আই এখন নিজের জিনিসপত্র নিয়ে ঘাটাঘাটি করবার যথেষ্ট চেষ্টা করছে, কিন্তু আমিও ব্যস্ত। হ্যাঁ খুবই ব্যস্ত আই, যা পড়ে যাচ্ছিস তো।
মাছ 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 অবস্থা হয়ে আছে আর কি আমাদের বিছানাটা যে একদম লন্ডো ভন্ডো অবস্থা আজকে কাঁদেনি আজকে ওকে দেখে চিনতে পেরেছে ঠিক আছে তখনই তাড়াহুড়ো করে দেখানো হয়নি সেটা হচ্ছে ওর জন্য আজকে রান্না করা হয়েছে শাক আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা ভিন্ডি ভাজা মাছ ভাজা ভাত ডাল পনিরের তরকারি আর হচ্ছে চাটনি মটন কষা যেটা দারুণ হয়েছে স্যালাড দই আর জল আর মিষ্টিটা ঘরে নিয়ে রেখে দেওয়া হয়েছে শুরু হয়ে গেছে দিদুন ভাতুর পর্ব দেখো ও কেমন খাচ্ছে টুকটুক করে দিদুন খাইয়ে দিচ্ছে যা যা ও মুখেও নিচ্ছে আবার ও মা কাঁদছিল চুপ করে গেল দেখো তারপরে মিশোর বাড়ি দ্বীপের সবার জন্য কেনাকাটি করা হয়েছিল তো তার মধ্যে দুটো তিনটে জামা একটু ছোট হয়ে গেছে মানে কি বলবো মানে আর একটু বড় দরকার তো ওর জন্য আমরা যাচ্ছি আমি মিশো আর দেশপ্রিয় এখন যাচ্ছি জামাগুলোকে চেঞ্জ করাতে মানে চেঞ্জ করে বড় সাইজ দিতে আমি আর মিশো আগে যাবো তারপর ও আসছে তুমি বাইকে যাচ্ছো তো বাইকে ঠিক আছে আমি তোকে বলছি